পেত উপস্থিত সমস্ত কৃষ্ণনুরাগী গরুণরাগী ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা আপনাদের সবাকার রাতুল রাঙা চরণে জানাই এই কীর্তন জগতের অতি কনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীনা কৃষ্ণপ্রেম মাধুর্যহীনা নিবেদিতা মাইতি এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়া প্রণাম জানাই আজকে এখানে উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়া প্রণাম জানাই আজকে যেনারা এত সুন্দর একটা হরি বা আসরের আয়োজন করেছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যেটা ছাড়া কলিযুগের মানুষের মুক্তি পাওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। শাস্ত্র বলছে ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তো আজকে সেই হরিনামের আয়োজন করেছেন যারা, তাদের সবাকার চরণে জানাই আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়া প্রণাম জানাই আমি আমার দীক্ষা গুরুর চরণে এবং আমার শিক্ষা গুরু শ্রীমতী চৈতালী চট্টরাজ ওনার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কৃষ্ণ কথা, আজকের হরি কথা, আমার শ্রী শ্রী গৌরাঙ্গের কথা। নিতাই গৌর হরি বল, হরি বল। জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, গৌরমা গদাধরের প্রাণ নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাল, গৌর আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগতি গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু, গৌরাঙ্গ বলিতে ও হে ফুল কসরীর কবি Hey, 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 hey.
कबे एमन हबे कबे एमन हबे अरे ओ गौरांग चाँदेर गौरांग चाँदेर गौरांग चाँदेर मने की भाव आज की भाव अरे गौरांग चाँदेर मने गौरांग चाँदेर मने देखो देखो कि भाव ओ देखो कि भाव छिल করে নাকি তন দেখো দেখো ভক্ত বঙ্গে সঙ্গে গোড়া সঙ্গে গোড়া প্রভু আমার করে নাকি হরি বল 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 বাহু তুলে গোড়া বলে হরি বল হরি বল বাহু তুলে গোড়া বলে হরি বল হরি বল বাহু তুলে গোড়া বলে হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল বলে না 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 আর জানা মহাই না হয় বলে না বলে না আর জানা মহাই না হয় বলে না বলে না আর জানা মহাই না হয় বলে না আমাদের আর জানা মহাই বা না হয় বলে না বলে না বলতে এসেছে দেখো বলাতে এসেছে কলির জিবির দারে দারে বলাতে এসেছে তোমরা বলে না বলে না প্রভু বলাতে এসেছে বলাতে এসেছে
भगवान गौर सुंदर मायरा आगे एक कथा जिज्ञेस करे नेवा भालो करबो हाँ जदि अनुमति दें ताहले करबो करबो बा आशा थेके आमार इच्छे होच्छे कखन कथाटा बोलबो ता जिज्ञेस करि ताहले बेस ताहले कथाटा हलो आपनारा सबाई भालो आछे सबाई भालो आछे ताहले केउ बोलछे हाँ आर केउ चुप्टि करे बसे आछे এতে তো বোঝা যাবে না কে ভালো আছে কে খারাপ আছে তো যে যে ভালো আছে একটু হাত দুটো তুলে আমার সাথে জয়ধ্বনি করলেই বোঝা যাব কে কে ভালো আছে হ্যাঁ তো চলুন সবাই মিলে কে কে ভালো আছে দেখি একটু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল বাহ কারণ মা ভালো না থাকলে আবার এই কীর্তন শুনতেও ভালো লাগবে না লাগবে কি ভালো লাগবে না মন যদি খারাপ হয় ভালো লাগবে কীর্তন শুনতে ভালো লাগবে না তাহলে আগে মনটাকে ঠিক করতে হবে তাহলে আমরা সবাই ভালো আছি বেশ তাহলে আজকে আপনারা হরিবা আসরে এসে বসেছেন ভগবানের গুণকথা আস্বাদন করবার জন্য তো এখানে দাঁড়িয়ে এখানে কোনো যাত্রা হবে না আপনারা সবাই জানেন তাই না কোনো অর্কেস্ট্রা হবে না হবে কি না ভগবানের কোনো কথা পৃথিবীতে অনেক রকম গান আছে অনেক কথা আছে তাই না পৃথিবীতে অনেক রকমের গান আছে অনেক রকমের অনুষ্ঠান হয় কিন্তু মা সেসব অনুষ্ঠানে কি হয় সেসব গান শুনলে কি হয় না সেসব গান শুনলে শরীরটা নাচে মা শরীরটা আনন্দ পায় নাচতে ইচ্ছে করে কিন্তু এই কীর্তন এমন একটা জিনিস এটা শরীরটা না নাচলেও মা যদি কারোর কৃপা হয়ে যায় সত্যিকারে বসে এখানে তখন কিন্তু তার শরীরটা টলবে না তখন কি টলবে তখন মনটা টলে যায় এই কীর্তন গান শুনলে শরীরটা না টললেও তার মনটা টলে যায় কীর্তন কীর্তন কাকে বলে না যার কীর্তির কথা শুনে যার গুণ কথা শুনলে মা জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম জাগরিত হয় প্রেম তো বাবা অনেক রকমের আছে তাই না প্রেম অনেক রকমের আছে আমরা দেখি এখনকার দিনে প্রেমের ছড়াছড়ি কি তাই তো ফোনে ফোনে প্রেম হচ্ছে ফেসবুকে হচ্ছে কি তাই তো আপনারা দেখেন জানেন ফেসবুকে প্রেম হচ্ছে ফোনে ফোনে হচ্ছে দেখা দেখি হচ্ছে পার্কে গিয়ে হচ্ছে তামা এই যে প্রেম আমরা কত রকমের প্রেম দেখেছি কিন্তু একটু ভাববেন যে এগুলো কি সত্যিকারের প্রেম হ্যাঁ এগুলো কি সত্যিকারের প্রেম বলছে না আটেন দিয়ে প্রীতিবাঞ্ছা তারে বলে কাম যেখানে আত্মসুখ হবে তাকে বলা হয় কাম প্রেম নয় এই যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে এগুলো আটেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা এগুলো কামের খেলা বলছে এগুলো একটাও প্রেম নয় কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম যেখানে যে প্রেমে কৃষ্ণ থাকবে যে প্রেমে কৃষ্ণ সুখী হবে কৃষ্ণকে ভালোবেসে আমরা সুখী হব তাকে বলা হয় প্রেম সেই প্রেম আজকে ভগবান গৌর সুন্দর দিতে এসেছে কোথায় না নদিয়া নবদ্বীপ মাঝে আমা
আমরা তো কলিযুগের মানুষ, কলিযুগের মানুষ তো, সত্য নয় ত্রেতা নয় দাপর নয়, আমরা কলিযুগের মানুষ। আর মাঝে মাঝে বলে ফেলি রাগে, বাচ্চাদের যখন দুষ্টুমি দেখি, বাচ্চারা যখন বাড়াবাড়ি কোনো কাজ করে ফেলে, বলি কলির ছেলে, ঘর কলি চলে এসেছে বোধহয়। হ্যাঁ কি বলি তো, কিন্তু মা গো সত্যিকারের কলির অনেক দোষ, কিন্তু শাস্তে বলছে কলিযুগ ধন্য আবার কলির জীব ধন্য। কলির জীব মানে মানে এই যে আমরা আছি, বলছে কলিযুগ ধন্য কলির জীব ধন্য। কিসের জন্য? কারণ বলছে অবতীর্ণ নয় আমার শ্রী চৈতন্য। যুগে যুগে ভগবান আসে মা, যুগে যুগে, যুগ কটা? হ্যাঁ যুগ কটা গো, গুনে দেখুন মা, সত্য ত্রেতা দাপর কলি, চারটি যুগ। যুগে যুগে ভগবান আসেন, কখন কখন কেন আসেন একটু জেনে নিন। এই যে কলিযুগ, এই কলিযুগেও ভগবান এসেছিলেন, এর পরে ঘোর কলিতেও ভগবান আসবেন। তাহলে ভগবান আসে, আসবেন, কিন্তু কেন আসে? আমা আমাদের আসার দরকার আছে, কারণ আমরা সংসার করব, কি তাই তো, সংসার আদি পালন করব, আমরা আসি। কিন্তু ভগবানের কি দরকার আসার? ঠিক প্রশ্ন হয় না? ওই আনন্দ গোলক ধাম থেকে মর্তের মাটিতে, যেখানে কিনা শুধু চাওয়া পাওয়া দেওয়া নেওয়াটা বেশি, জ্বালা যন্ত্রণাটা বেশি, কি তাই তো? এখানে এখানে যেখানে আমরা বাস করছি, এখানে জ্বালা যন্ত্রণা চাওয়া পাওয়া বেশি, তাই তো? তো সেখানে ভগবান আসে। আমাদের যেমন আসার কারণ আছে, এই যে আজকে আপনারা এসেছেন, আপনাদের আসার তো একটা কারণ আছে, কি কারণ বলুন তো, সেটা কি কারণে এসেছে বলুন। হ্যাঁ এতজন যে আজকে টিভি সিরিয়াল সব বন্ধ, বাবা কত আমাদের সিরিয়াল দেখার নেশা থাকে, কি থাকে তো? কে গো কি গো, মায়েরা সিরিয়াল দেখেন না? ও মায়েরা সিরিয়াল দেখেন না? দেখেন তো। আর আজকে যে সিরিয়ালটা দেখা হলো না, আজ সিরিয়াল দেখা হলো না, চলে এসেছেন, মন খারাপ করছে না? কি গো মন খারাপ হচ্ছে না যে আজকে তো সিরিয়ালটা দেখা হলো না? হ্যাঁ বলছে সিরিয়াল তো সব দিন হবে, ও তো হতেই থাকবে, কিন্তু এটা তো একটা দিন আর তো হবে না, তাই না? তোমা আজকে যেমন আপনারা সিরিয়াল ছেড়ে, বাড়ির সমস্ত কাজ ছেড়ে আজকে ছুটে এসেছেন হরি কথা শুনবার জন্য, ভগবানের কথা শুনবার জন্য, ঠিক তেমন ভগবানও সব কিছু ফেলে রেখে ছুটে আসে ভক্তের ডাকে। ভগবানও ছুটে আসে, কি কি কারণে আসে? আজকে ভগবান নিজের মুখে বলছে যে আমাকে বারবার যেতে হয়, তার পেছনে একটা নয় দুটো নয় তিনটে কারণ মা। ভগবান যখন আসেন এই মর্তের মাটিতে নেমে, তার পেছনে তিনটে কারণ থাকে, আর তার প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধনাং। সাধুদের পরিত্রাণ করবার জন্য ভগবান যুগে যুগে আসে, একটা কারণ। আর দ্বিতীয় কারণ বলছে বিনাশায় চতুষ্কৃতম, দুষ্টের দমন করতে, যারা অত্যাচারী পাপাচারী ব্যভিচারী তাদের দমন করবার জন্য ভগবান যুগে যুগে এসেছেন, আবারও আসবেন। আর তিন নম্বর কারণ বলছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলছে? ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যখন অধর্ম বেড়ে যায়, কেউ ধর্ম কর্ম করে না, ঠিক সেই সময় ভগবান আসে ধর্মকে প্রতিষ্ঠা করবে বলে। এই কলিযুগ যখন এমন একটা জায়গায় পৌঁছে যাবে মা গো, যেখানে কেউ হরি নাম শুনবে না, ভগবানকে ভালোবাসবে না, অত্যাচারী ব্যভিচারী পাপাচারী হয়ে যাবে, ভগবান আবারও আসবেন, তিনি কথা দিয়ে গেছেন। তাহলে ভগবান যুগে যুগে আসে, এই কলিযুগেও ভগবান এসেছেন কিসের জন্য?
বলছে কলি যুগে ওই দুষ্টের দমন করতে আসেন কি করতে এসেছে না কলি যুগে উদ্ধার করতে এসেছে কি উদ্ধার করবে না কলি যুগে বাবা কোন অসুর ব্যক্তি না যে রাবণ রাবণের নাম শুনেছেন তো হ্যাঁ রাবণ রাবণের নাম শুনেছেন আপনারা কংসের নাম শুনেছেন এদের মত অত্যাচারী এই কলি যুগে নেই মায়েরা বলে নেই আছে তো অনেকে কিন্তু মা গো কলি যুগে ওই রকম অত্যাচারী নেই আছে ছিল এখনো দেখা যায় সেগুলো কি না রাবণের মত অত্যাচারী নয় যেগুলো দেখা যায় সেগুলো হলো মাতাল মাতাল শুনেছেন নাম শুনেছেন দুটো মাতাল ছিল কলি যুগে তাদের উদ্ধার করেছে মহাপ্রভু বলুন তো নাম দুটো কি হ্যাঁ জগাই মাধাই বাহ তাহলে জানেন জগাই আর মাধাই এরা ছিল মাতাল তোমা আমাদের এই সমাজে এখন মাতাল কি দেখা যায় হ্যাঁ এখন সমাজে মাতাল দেখা যায় দেখা যায় না এখানে আছে বলছে এগুলো মাতাল নয় আমরা যেগুলো দেখি এগুলো মাতাল নয় মাতাল ছিল একমাত্র জগাই আর মাধাই কেন না তার কারণ হলো তাদের মাতাল বলা হয় এই কারণে তারা রোজ ওই দুটো ভাই একটু আদ্র নয় রোজ 80 হাঁড়ি করে মদ্যপান করত কত হাঁড়ি 80 হাঁড়ি তো বলুন তো এখনকার দিনে যে মদ খায় তাকে যদি বলা হয় এক হাঁড়ি মদ খেতে পারবে কি গো পারবে কি পারবে না এই এখনকার দিনে যেগুলো দেখা যায় যারা ওই এক সিপি খেয়ে ভান করে মাদলামর ভান করে বলছে এগুলো একটাও মাতাল নয় এদেরকে চালাক বলা হয় এরা ভালো মুখে কথা বলতে পারে না তাই কি করে জোর দেখাবার জন্য এক সিপি খেয়ে নাই আর ওই যার সাথে ঝগড়া যার সাথে কথা বলবে না ছাড়া রাস্তা যাবে ভালো মত গিয়ে ওই যার সাথে ঝগড়া তার দেওয়ালে গিয়েই লাঠিটা মারবে বলছে তাহলে মাতাল কলিযুগে আছে মাতাল আর মাতালকে তো মারার কিছু নেই এদের বাঁচাতে হবে উদ্ধার করতে হবে তাই আজকে মহাপ্রভু কি করছে বাঁচাবার জন্য সুন্দর একটা ঔষধি নিয়ে এসেছে ঔষধি গো কি ঔষধি না সুন্দর একটা ফুলের মালা গেথে এনেছে তা কি ফুলের মালা আমার আমরা তো অনেক ফুলের মালা দেখি তাই না গাঁদা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা বেল ফুলের মালা কত মালা দেখি তা আজকে মহাপ্রভু কি মালা নিয়ে এলো বলছে যে মালা কোনোদিনও শুকনো হয় না ওমা কি ফুলের মালা কোনোদিনও শুকনো হয় না প্লাস্টিক ফুলের মালা তাই তো প্লাস্টিক ফুলের মালাও তো শুকনো হয় না বলছে ও মালা যখন নতুন কিনে আনবে চকচক করবে কিছুদিন রাখার পরে ভালো লাগবে না আর দেখতে তাই না আর এই গাঁদা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা আজকে সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখতে আগামীকাল সকালবেলায় কি হবে বলুন তো ওই যখন সূর্যের তাপটা লাগবে শুকনো হয়ে যাবে তারপর ঝরে পড়ে যাবে কালো হয়ে যাবে কি আর খুঁজে পাওয়া যাবে না তা গৌর হরি চিন্তা করছে এমন একটা ফুলের মালা নিতে হবে যে মালা কোনোদিনও শুকনো হবে না যে মালা কোনোদিনও ঝরে পড়ে যাবে না তামা আমরা যেমন মালা গাঁথার জন্য বাগানে যাই ফুল তুলে নিয়ে আসি ফুল দিয়ে সুতো নিয়ে সুন্দর করে মালা গাঁথি আজকে গৌর সুন্দর বাগানে থেকে ফুল তুলে এনেছে ফুল তুলে নিয়ে এসে সুন্দর করে মালা গেঁথেছে তাহলে ফুলটা নিয়েছে কি না ষোলো নাম 32টা অক্ষরের ফুল ষোলো নাম 32টা অক্ষরের ফুল দিয়ে এবার ফুল তো পেয়েছে না সুতোটা কোথায় পাবে না সুতোটা নিল এই প্রেম রূপ সুতো এই প্রেম রূপ সুতো দিয়ে ষোলো নাম 32 অক্ষরের মালা গেঁথে আজকে কলিজীবের দ্বারে দ্বারে দিয়ে গেল তো চলুন
गौर सुंदर आमादेर मतो पापी तापी अत्याचारी मानुष के उद्धार करबे बोले माला इनेछे तोमा के के माला नेबेन गौर हरिर देवा माला के के नेबेन एकटु हाथ तुलुन नेबेन बेश आर जारा हाथ तुलछे ना नेबेन ना मायरा राधे खूब सुंदर उलुध्वनि दीते हैं हरिबासरे शंखध्वनि करते हैं हरिबासरे तोमा हाथ तुले ने अपनारा एक भावुन जे कलियुगे बिना पैसा कि पावा जाए किछु पावा जाए कि पावा जाए ना ना पेते गेले किछु दीते होबे जे कोनो जिनिस निते गेले किछु दीते होय ता आपनारा जे नेबेन देबेन एनेछेन तो कि एनेछेन टाका एनेछेन टाका निये आसेननि টাকা নিয়ে আসেননি তাহলে কি নিয়ে এসেছেন মা বলছি কলিযুগে কিছু নিতে গেলে কিছু দিতে হয় ঠিকই কিন্তু ভগবানের এই হরি নাম নিতে গেলে দিতে হয় ঠিকই তবে টাকা পয়সা দিতে হবে না কি দিতে হবে তাহলে মহাপ্রভু বলছে সাথে পাশে মিলি নিজ দাঁড়াতে বসিয়া হ্যাঁ কীর্তন করো হোসাবে হাতে তালি দিয়া বেশ তাহলে এটা তো দেওয়া যাবে এটা দেওয়া যাবে তো বেশ তাহলে এটা দিতে গেলে টাকা পয়সা কিছু লাগবে না চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে গৌর হরি দেবার নাম নেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আস্তে সবাই মিলে হাত দুটো উপরে করে হ্যাঁ বা এবার তাকিয়ে দেখুন তো একবার কত সুন্দর লাগছে দেখুন তাকিয়ে কত সুন্দর লাগছে দেখতে
ওখানে কি হইছে? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, ভালো লাগছে, এবার দেখতে ভালো লাগছে। ও মায়েরা এদিকে, এই যে তোলো তোলো তোলো। বা এই যে আজকে ক্যামেরা হচ্ছে মা, কত সুন্দর দেখবেন, সবাই তো দেখবেন ক্যামেরা হচ্ছে, ক্যামেরাতে ধরা পড়ছে কে কি রকম হাত তুলেছেন, কত সুন্দর লাগছে দেখতে। আর যে ফাঁকি দিচ্ছেন তার জন্যও কিন্তু একটা ক্যামেরা আছে। এই যে ক্যামেরা, এটা বাইরেটা দেখাচ্ছে কে কেমন হাত তুলছে, কে কেমন হাসছে, কার কেমন শাড়ির কালার। হ্যাঁ, এতে এটা ধরা পড়বে। আর একটাও এখানে ক্যামেরা আছে, হ্যাঁ, সেই ক্যামেরাটা মা দেখবেন, ভেতরে হাতটা ভেঙে গেলে একটা ক্যামেরাতে কিন্তু ফটো তোলা হয়। তার নাম কি বলুন তো? এক্সরে মেশিন। হাড়ের কথায় ভেঙে গিয়েছে, কথায় ফুটো হয়ে গিয়েছে, তাতে ধরা পড়বে। আর সে মেশিনটা কিন্তু ওইখানে বসে আছে ওই ক্যামেরাতে। কে এর ভেতরে ফাঁকি দিচ্ছে, কে তুলছে না, সেটা এই ক্যামেরায় না ধরা পড়লেও সেই ক্যামেরাতে ধরা পড়বে, তাই না? এখানে বসে ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে। তো চলুন সবাই মিলে ফাঁকি না দিয়ে একসাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। দাঁড়াও, হাতে তালি মা খুব ভালো হয়েছে, তবে আরেকটু করবেন? হ্যাঁ, আরেকটু একটা কাজ করবেন বলে আচ্ছা জ্বালায় পড়েছি। হ্যাঁ, সংসারে জ্বালা, সংসার থেকে এখানে এলাম, এখানেও জ্বালা ওমা। তবে একটা কথা বলি, সংসারে আপনি সারাদিন যা কাজ করেন সেটা কিন্তু একটাও আপনার নিজের হয় না, হয় কি একটু ভেবে দেখবেন। সংসারে আপনি যা কাজ করছেন সারাদিন, একমাত্র ঠাকুর সেবা বাদ দিয়ে যা কাজ করছেন, রান্না করছেন, বান্না করছেন, ঝাড়ু দিচ্ছেন, যাই করুন না কেন, ওটা কিন্তু একটাও আপনার জন্য হচ্ছে না। আজকে এখানে বসে যতটুকু যতটা করবেন এটা কিন্তু কেবল আপনার নিজের জন্য হবে, তো করবেন? বা খুবই ভালো, কারণ অনেক জায়গায় কীর্তন করতে যাই তো, যখন মায়েদের বলি বাবাদের বলি যে বাবা একটু হাতে তালি দিয়ে আমাদের সাথে কীর্তন করবেন, তখন মায়েরা মুখ বাঁকিয়ে বলে সামনের দিকে মুখটা যে করে বসে থাকে, তো পেছন দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে
আমরা কীর্তন করব তা আমরা যদি করব তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি কেন হ্যাঁ কথাটা কিন্তু শুনতে খারাপ হলেও মা কথাটা কিন্তু সত্যি কথাই বলে আমাদেরকে নিয়ে আসা হয়েছে তিন ঘন্টা কীর্তন করবার জন্য কীর্তনের শেষে বাবা এমনি তো আসেনি কীর্তনের শেষে টাকা নেব তবে বাড়ি যাব আমাদের এর পেছনে একটা স্বার্থ লুকিয়ে আছে তাই আমরা এসেছি ছুটে কিন্তু আপনারা যে ছুটে এসেছে এটার পেছনে কিন্তু স্বার্থ নেই কি গো কি তাই তো আপনারা আজকে এসেছেন বিনা স্বার্থে তাই না তোমা ভালোবেসেছেন বলে তাই তো ছুটে এসেছেন তা শাস্ত্র বলছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে তাই না আমরা স্বার্থ রেখে যেমন কর্ম করছি আমরা যেমন ফল পাবো আপনারা নিঃস্বার্থে যে কর্ম করবেন আপনারা সে কর্মের ফল পাবেন তো চলুন আপনারা যখন করবেন বলছেন সবাই মিলে করবো একটু হ্যাঁ দেখবেন কত সুন্দর লাগে দেখতে তাহলে একটা তালে তালে করতে হবে মা তাহলে তালটা আগে সবাই ধরে নিয়ে হ্যাঁ তারপর আমি আগে বলে দেবো তারপর আপনারা বলবেন বেশ সবাই মিলে এই যে তাল তালে তালে বাহ বাহ এইভাবে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর ও মায়েরা নবদ্বীপে গিয়েছেন হ্যাঁ নবদ্বীপে গিয়েছেন তো জানি নদিয়া নবদ্বীপে ঠিক এমন ভাবে কীর্তন করা হয় সন্ধ্যে আরতি মঙ্গল আরতি যখন হয় খুব সুন্দর লাগছে তেমন মনে হচ্ছে সবাই মিলে একসাথে হাত দুটো উপর দিকে করে হ্যাঁ এইভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর হয়েছে তোমার এখন প্রশ্ন হলো প্রশ্নটা আমাদের সবারই কিন্তু প্রশ্নটা করছে একটা ছেলে ইয়াং জেনারেশন যুবক ছেলে এই আমরা যাই তো যখন খোল করতাল নিয়ে যাই অনেক ছেলে এখনকার দেখবেন ছেলেরা একসাথে যখন দাঁড়িয়ে থাকে তখন আমাদের দেখলে কি করে না একজন ওই চার পাঁচজন যে দাঁড়িয়ে আছে তার মধ্যে থেকে একজন বলে দিল হরি বল আর তার সাথে যে আরো চার পাঁচজন থাকে তারাও ব্যঙ্গ করে বলে দেয় হরি বল মানে টোন টিটকিরি করে
কিন্তু মা গো টন টিটকিরি করে বললেও হরি নাম যে যেমন ভাবে তাকে ডাকবে তাতেই তার ফল লাভ হয়ে যায় তাই না ভগবান বলছে আমাকে তো যে যে ভক্ত ভজে যে ভাবে আমি শেষে ভাবে ভজি এ মোর স্বভাব এই যে হরি বল বললো হরি নাম উচ্চারণ করলো তাহলে হরি নাম যে শুনছি আমরা করছি আমরা তাহলে সবার আগে জানতে হবে যে হরি নাম বললে বা করলে আমাদের লাভটা কি হবে লাভটা আমরা কি পাবো কি গো প্রশ্নটা একটা ছেলে করছে একজন সাধু বাবাকে রাস্তা দিয়ে সাধু বাবা নামের ঝলা নিয়ে নাম জপ করতে করতে রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে একটা ইয়াং ছেলে ওই সাধু বাবার সামনে গিয়ে বলছে যে সাধু বাবা আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি সুন্দর প্রশ্ন করছে দেখুন আজকে ছেলেটা বলছে সাধু বাবা এই যে আপনারা হরি নাম করেন জপের মালা নিয়ে দিন রাত হরি নাম করছেন হরি নাম শুনছেন এই যে রাত জেগে হরি নাম হয় হরি বাসর হয় আচ্ছা সাধু বাবা আপনারা যে হরি নাম করছেন আপনারা কি মরবেন না বলে হ্যাঁ সে তো মরবো আচ্ছা তাহলে হরি নাম করছেন আপনি মরবেন যারা হরি নাম করে তারা মরবে আর আমি হরি নাম করছি না যারা হরি নাম করে না তারাও মরবে আচ্ছা সাধু বাবা তাহলে আমার মনে হয় হরি নাম করার থেকে না করা ভালো না সাধু বাবা বলছে ঠিক বলেছো ঠিক বলেছো হরি নাম করার থেকে না করা ভালো তবে বাবা কথা হলো কি জানো হরি নাম করলে কি হয় কি পার্থক্য সেটা তুমি হয়তো আজ বুঝতে পারছো না আজ হবে না কিন্তু একদিন হবে বলে কোন দিন হবে না সেই দিন কোন দিন না যেদিন যাওয়ার সময় হবে যেদিন যাওয়ার সময় হবে বলে যাওয়ার সময় আর কি পার্থক্য হবে সেই তো একই রকম ভাবে মারা গেলে কি করবে না বাঁশ ঝাড়ে গিয়ে ওই বাঁশ কেটে এনে বাঁশের খাটিয়া করে চারজনে কাঁধে করে নিয়ে যাবে আর একই কথা বলতে বলতে যাবে বলো হরি হরি বলে এর থেকে তো আর বেশি কিছু হবে না সবার জন্য তো একই বলছেন না না বাবা ও পার্থক্য নয় ও তফাতের কথা আমি বলছি না বলে তাহলে কি তফাত হবে বলে তাহলে একটু বুঝিয়ে বলি শোনো আজকে দেখুন সুন্দর ভাবে বোঝাচ্ছে বলছে বাবা তুমি কোনোদিনও বিড়াল দেখেছো ও মায়েরা বিড়াল দেখেছে দেখেছেন তো কে দেখেননি একটু হাত তুলুন তো ঠাকুমা বিড়াল দেখেন তাহলে আমরা সবাই দেখেছি তাই তো আচ্ছা বেশ তাহলে সুবিধা হবে বুঝবে আচ্ছা বিড়ালের বাচ্চা হয় জানেন তো বাচ্চা হয় তো বিড়ালের বা তা বিড়ালের যখন বাচ্চা হয় বিড়াল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বলুন তো ঠাকুমা কেমন ভাবে নিয়ে যায় ঠাকুমা দেখেছে তাহলে মুখে করে নিয়ে যায় দাঁত দিয়ে চেপে নিয়ে যায় কারণ বিড়ালের তো আমাদের মতো হাত নেই তাই না তাই কি করে বাচ্চা কি মুখে দাঁত দিয়ে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আচ্ছা মা একটু ভাবুন তো ওই বিড়াল যখন বাচ্চা কি মুখে করে দাঁত দিয়ে চেপে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আচ্ছা বাচ্চার গায়ে কি কোনো আঘাত লাগে দাঁতের আঘাত রক্ত বেরোয় বেরোয় না কেন কারণ বিড়াল হলেও কি হবে পশু হলেও কি হবে সে তো একজন মা সে তো একজন মা আর মা যখন ওই বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় দাঁত দিয়ে চেপে নিয়ে গেল কি হবে মায়ের মধ্যে থাকে প্রেম মায়ের মধ্যে থাকে সন্তানের জন্য ভালোবাসা মায়ের জন্য সন্তানের জন্য ভালোবাসা ভরে প্রেম ভরে প্রীতি ভরে নিয়ে যায়
এই জন্য বাচ্চার গায়ে কোনো আঘাত লাগে না। ওমা বিড়াল যেমন ভাবে বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক তেমন আর একটা কাজও কিন্তু ওইভাবে করে। সেটা কি করে দেখেছেন? দেখেছেন কি? বিড়াল ইঁদুর শিকার করে, সেটা দেখেছেন? হ্যাঁ দেখেছেন। আচ্ছা বলুন তো, যখন ইঁদুর শিকার করে বিড়াল তখন কি করে? তখন কি ওই বাচ্চার মতো আদর করে নিয়ে যায়? না, তখন কি করে? দাঁত দিয়ে কামড়ে ধরে হিঁচড়ে রক্তাক্ত করে টানতে টানতে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তখন কিন্তু আদর যত্নে আর প্রেম দিয়ে নিয়ে যায় না। কেন না? সেটা ছিল তার সন্তান। যখন সন্তান নিয়ে যাচ্ছে তখন মায়ের মধ্যে থাকছে প্রেম ভালোবাসা, আর যখন শিকার করছে তখন মায়ের মধ্যে আছে রাগ ক্ষোভ হিংসা। তাই কি করে? রক্তাক্ত করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তোমার আজকে সাধু বাবা সুন্দর করে ছেলেটাকে বোঝাচ্ছে যে বাবা তাহলে বুঝতে পারলে তফাৎটা কোথায়। বলছেন না, আমার মাথায় কিছুই ঢুকছে না। বলে তাহলে সুন্দর করে একটু বলে দি, বুঝিয়ে বলতে হবে। বলছে দেখো বাবা, বিড়াল যখন বাচ্চা নিয়ে যাচ্ছে একইভাবে নিয়ে যাচ্ছে, যখন বাচ্চা নিয়ে যাচ্ছে তখন তার মধ্যে থাকছে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ ভরে নিয়ে যাচ্ছে, আর যখন ইঁদুর শিকার করছে তখন রাগে ক্ষোভে হিংসাতে রক্তাক্ত করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলে তা বুঝলাম। বলে এটাই হলো আমাদের মধ্যে তফাৎ। কি তফাৎ? না আমাদেরও যখন যাওয়ার সময় হবে ঠিক তখন ওই মা বেড়ালের মতো, বেড়াল যেমন তার বাচ্চাকে প্রেম দিয়ে প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে অনুরাগ দিয়ে নিয়ে যায়, ঠিক তেমন ভগবানকে যে ভালোবাসে, ভগবানকে যে ভালোবাসে, ভগবানের নামকে যে ভালোবাসে, ভগবানও যে শেষের দিনে তাকে ওই মা বেড়ালের মতো ভালোবেসে প্রেম দিয়ে প্রীতি দিয়ে অনুরাগ দিয়ে নিয়ে চলে যায়, আর তাকে যে ভালোবাসে না, তাকে যে একবারও ডাকে না, তাকেও নিয়ে যায় ওই ইঁদুরের মতো টানতে টানতে হিঁচড়ে হিঁচড়ে রক্তাক্ত করে নিয়ে চলে যায়। তাহলে বলো বাবা, হরিনাম এবার করা ভালো না না করা ভালো? অনেকে ভাবছে বলে সেই দিন যা হয় হবে, এরকম অনেকে আছে। বলে এই জন্মটা পেয়েছি যখন একটু আনন্দ করে কাটিয়ে দিই, এর পরে কি হবে না হবে আমার জানার দরকার নেই। হ্যাঁ আমরা অনেকেই বলি, অনেকের ধারণা বোধহয় এই জন্মটাই শেষ জন্ম আর হবে না। বলছে না, এ কর্মে তো এই জন্মে তুমি যে কর্ম করে যাবে সেই কর্ম অনুযায়ী তোমায় ফল পেতে হবে। তারও একটা সুন্দর প্রমাণ আছে মা, প্রমাণটা দেখো। শাস্ত্র কোনোদিনও প্রমাণ ছাড়া কথা বলে না। বলছে এই জন্মে তুমি যেমন কর্ম করছো তোমাকে তেমনই ফল পেতে হবে। একটা জন্মই শেষ নয়, আমরা সবাই জানি 84 লক্ষ জনই আসছি যাচ্ছি যাচ্ছি আর আসছি, 84 লক্ষ জন স্থাবরাং লক্ষাং বিংশতি নবলক্ষাংচ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংচ 10 লক্ষাংচ অন্ডজা ত্রিংশ লক্ষাংচ পশুর্ণাংচ 4 লক্ষাংচ মানবা। কখনো গাছ হয়েছি, কখনো জলের মাছ হয়েছি, কখনো কৃমিকীট হয়েছি, কখনো পাখি হয়েছি, কখনো পশু হয়েছি, আরে জন্মে ঘুরতে 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 একটু একটু করে পূর্ণ সঞ্চয় করতে করতে এই 84 লক্ষ জনই পরে সাধের মানব জন্ম পেয়েছে। তামা দেখুন যে আমাদের কর্মের ফল যে আমাদেরকে ভোগ করতে হবে তার একটা ছোট প্রমাণ দিয়েছে। একটা লোক রাস্তা দিয়ে যেতে যেতে এখন দেখবেন না গাছে খুব সুন্দর আম হয়ে আছে, আছে না? কি গো এখন আম হয়েছে তো এদিকে? হ্যাঁ এবছর খুব আম হয়েছে, খুব বড় বড় ভালো আম হয়েছে। তোমার একটা লোক যেতে যেতে রাস্তায় দেখছে একটা গাছে খুব
আছে আর আম সুন্দরভাবে পেকে হলুদ হয়ে আছে এবার মা লোক কি তাই তো হয় না গাছে আম হয়ে থাকলে যে কোনো ফল হয়ে থাকলে লোক হয় তো হয় তো লোক তোমার লোকটার লোভ হয়েছে আম খাবে হ্যাঁ এইবার আম গাছটার দিকে তাকালো কি মা আমরা যদি কোনো কিছু দেখি কি দিয়ে দেখি চোখ দিয়ে দেখি এবার চোখ দিয়ে দেখলাম যে সুন্দর আম হয়ে আছে আম হয়ে আছে এইবার খেতে ইচ্ছে করছে মন বলছে আমি আমটা খাবো আম খাবো মন বলছে এইবার মা আম গাছের কাছে যেতে গেলে নিয়ে যাবে কে আম গাছের কাছে যখন যাব তখন কে নিয়ে যাবে আমাদের শরীরের মধ্যে কে আমাদের এগিয়ে নিয়ে যায় পা পা পায়ে হেঁটে হেঁটে গেলাম এইবার দেখলো চোখ বললো মন হ্যাঁ এবার গেলাম পা দিয়ে হেঁটে হেঁটে এবার আমটা পারবো কি করে আমটা পারবো কি করে হাত দিয়ে দেখুন কেমন প্রমাণ দিচ্ছে হাতটা দিয়ে আমটা পারলাম পেরে এইবার খোসাটা ছাড়িয়ে মুখে দিলাম মুখে যেই না দিলাম মুখে তো আর আম রাখতে পারবো না আমটা চলে গেল কোথায় পেটে পেটে আমটা চলে গেল এইবার মা যিনি আম গাছের যিনি মালিক আম গাছের যিনি মালিক সে দূর থেকে দেখছে যে আমার গাছের এত মিষ্টি আম আমি কোনোদিনও খেতে পাইনি আর আমার গাছের আম ওটা পেরে খাচ্ছে এইবার একটা লাঠি নিয়ে গিয়ে দিয়েছে একটা পিঠে পিঠে মেরেছে পিঠ বেচারি তখন বলছে আচ্ছা আমার কি দোষ আমার কি দোষ দেখলো চোখ নিয়ে গেল পা পারলো হাত খেলো মুখ রাখলো পেট কি গো মা ভাবুন তো পেট পিঠের কোনো দোষ আছে পিঠের কোনো দোষ আছে কি পিঠের কোনো দোষ নাই কিন্তু মাটটা খেলো পিঠ বলছে বাবা এখানেই শেষ নয় কিন্তু এখানে শেষ নয় পিঠে মেরেছে ঠিকই এইবার মা বলুন তো কেউ যদি আমাদের মারে আমরা যদি কাঁদি তাহলে জল জলটা বেরোবে কোথা থেকে এ বলে নাক দিয়ে জল বেরোয় বলে সে তো সত্যি বললে বেরোয় কিন্তু কাঁদি যখন তখন জলটা আসবে কোথা থেকে চোখ থেকে জলটা আসবে যখন কাঁদবো তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবুন দোষটা করেছিল কে সবার প্রথম দোষটা করেছিল কে চোখ চোখই তো দোষী চোখটা আমটাকে দেখেছিল আর ঘুরে ফিরে বাবা কাঁদবো যখন জলটা কিন্তু ওই চোখ থেকেই বেরোবে এই জন্য এখান থেকে প্রমাণ দিচ্ছে বলছে তুমি যাই কর্ম করো না কেন যে জন্মে যাই কর্ম করো না কেন কর্মফল তোমাকেই ভোগ করতে হবে তোমার কর্মফলের ভাগ কেউ নেবে না ব্যাংকে যদি টাকা রেখে যান তার ভাগ নেওয়ার অনেক লোক থাকবে ব্যাংকে যদি টাকা জমিয়ে রাখেন গয়না যদি করে রাখেন গয়নাও আপনাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগেই ভাগ হয়ে যাবে হ্যাঁ কে কানের নেবে কে হাতের নেবে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হয়ে যাবে টাকা পয়সাও ভাগ হয়ে যাবে কিন্তু তোমার কর্মের ফল ভালো কর্মের ভালো ফল আর খারাপ কর্মের খারাপ ফল এটা কিন্তু কেউ ভাগ নেবে না এটা একমাত্র আপনাকেই ভোগ করতে হবে হ্যাঁ আপনাকেই করতে হবে এজন্য পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর আর হরি হরি বলিতে নয়নে বাহিনীর আর কি বলছে আরে কবি নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে আর কি বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন 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 কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন কবে আমি হেরি বসে
होई बे आकुति रूप रघुनाथ पदे होई बे आकुति कबे आमी बुझब से जुग लोपिरीति कबे आमी बुझब से जुग लोपिरीति कबे आमी हेरिब से जुग लो मुरति कबे आमी हेरिब से जुग लो मुरति रूप रघुनाथ पदे रहु मरिया रूप रघुनाथ पदे रहु मरिया प्रार्थना कर सदा नरोत्तम दास प्रार्थना कर सदा नरोत्तम दास तो चलू से प्रेम जे प्रेम द्वारा सारा जगतवासी के गौर सुंदर मातिए दिए गेलेन आज के से गौर सुंदर नदिया नवद्वीप माझे एसेछे तो चलू आमरा सबाई मिले एक मन आनंद बोलबो केमन আমরা সবাই মিলে একটু বলবার উদ্বোধনী করবেন কেমন আজকে গৌর সুন্দর নদী আনাবতী মাঝে এসেছে গৌরে লড়ে সোনার নদিয়া উদ্বোধনী হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লড়ে আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া উদ্বোধনী হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে সোনার নদিয়া পুষ্পরতে সেজে নারায়ণ हेलो 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 टेस्ट टेस्ट हेलो हेलो तो मधुरी